বাপের বাড়িতে আইয়া গরম গরম ফুলকো রুটি খাই মা আর হইতে গিয়া গপ গুজুব করিম এটা হতে গিয়া মাইয়া কাম শরীরটা যেহেতু খারাপ হয়ে যাবে বাপের বাড়িতে চলে এসেছে আরাম নাগার লাগে শেয়ার করি আমি বাপের বাড়িতে কি কি করতেছি বুঝছেন নেই আসসালামু আলাইকুম আমরা সকল তো কিরম আসন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আমার সকাল আছে আর বাপের বাড়িতে ঘুমাইতেছি বুঝছেন নি শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি চলে আসি কারণ শরীরটা বেশি ভালো না আর তো দাঁড়াশোনা করা লাগবে বুঝছেন নি আমার যেহেতু শাশুড়ি না শাশুড়ি থাকলে আর কি কোনো টেনশন আস না আছে দেখে কিন্তু কিন্তা ইচ্ছা পরে গুলোকে একদিন শেয়ার করি আমি আর কি তো এইখানের মধ্যেই তা আর হোলাইকি ঘুমাইতেছিলো তো আই অনেদিক ঘুমাইতেছিলাম আর এইখান দিয়ে দেখতেছিল থেকে কি সুন্দর আলো বাতাস আইতেছিল বুঝছেন নি আলো বাতাস দেখে আমার কাছে সেই ফাইন ফাইন লাগতেছিল আর কি বুঝছি নি তো ইয়ারের আই পরদা কাপড়ে কিন্তু মেলে দিয়েছে মেলে দিয়েছি আর মা ওকে ববে ভিডিও করে বুঝে তো এর আর কইলাম আর কি হ্যাঁ ভিডিও করতেছিলাম আর কি আম্মাই তো দেখে তার জি ভাই গেছে ও মা এটা করে এটা কি যাক তা আমি তো একটুখানি ভিডিও করে নিছি আমার কাছে খুশি লাগতেছিল অন্য তো অবশ্যই শেয়ার করতে হবে বুঝিনি আর মা যেহেতু এখন আমরা যে এলাকায় ছোট থেকে বড় হয়েছিলাম সেই এলাকায় নেই এখন চলে এসেছে অন্য এলাকা সেই এলাকাটা যদিও একটু নতুন সেই জন্য তারপরও একটুখানি আনি দিন লাগলেও এখন ভালো লাগতেছিল কারণ এটা যদিও বাপের বাড়ি বুঝছি আচ্ছা যাক বেন বলে আর মা কইতেছিল আর কি যে তোর কি খাবে আমি গুলো মাছের রুটি আর আলু ভাজি কইরা দাও তো হ্যাঁ সে কি ভাজি করে দিতে সারকে বুঝছি নি তার মার আলু ভাজিটা এতটা ফাইন হয় এতটা ফাইন হয় কি যে কইতাম যদিও সকল মায়ের হাতে রান্নাই সবার কাছে খুবই মজা দেয় এটাই আমি ভালোভাবেই বুঝি তবে আর কাছে মনে হয় আর মা মায়ের হাতে রান্না হতেছে সবচেয়ে সেরা সেরা বুঝজিনে আচ্ছা যাক তার মা ইহেতে আলু ভাজি কিন্তু আর অলমোস্ট কইরা ফলাইছে আর কি একটুখানি নারী সারি নাড়ি সারি নাড়ি সারি সে একটুখানি ঢাকা দিয়ে দেয় আবার নাড়ি সারি নাড়ি লই ইয়ার আবার ঢাকনা দিয়ে দেয় এই আর কি কারামতি আর কি বুঝছি কয়েকবার নাড়ি সারি লইছে ওমা দিয়ে আলু ভাজি হয়ে গেছে আর আই আলু ভাজি করতে যাই দেখছে কত টাইম লাগে যায় বাবু রে কাছে আইলে মনে হয় এখনও রান্নাবাড়ি কিচ্ছু পারি না রান্নাবাড়ি অনেকখানি করা লাগবো বাবু রে বাবু আর মাই এদের পাশে চুলো হয়েছে গিয়ে রুটির পানি বসাই দিছে আর কি বুঝছি না আর মাই এদের আর কি শর্টকাটভাবে কারামতি করে যে রুটি বানাইছে বাবু রে বাবু এত ফাইনভাবে রুটি বানায় কেমনে আমি না আর না দেখলে তো বুঝতামই না আমরা রুটি বানাই হইতে গিয়া পানি চুলার উপর থাই চুলের উপর থাকা অবস্থায় হইতেছে গিয়া আটা ময়দা যা আছে সব দিয়ে দেয় কিন্তু আর মাঝে এত নিঞ্জা টেকনিক পালন করছে মিন্জা টেকনিক দেখাইছে এটা তো আর আমি বুঝি না এত সুন্দরভাবে এত প্যারামতি ভাবে যে এত সুন্দর করে রুটি বানাইছে বাবু রে বাবু আয় তো রুটি কটকট করে তিন চারকে খাইয়া লাগছে আর কি বৈজ্জির নেই মায়ের হাতে গরম গরম রুটি খাইতে তো সবারই মজা লাগে আমার কাছে হেভি টেস্ট লাগেছে এবার হইতেছে গিয়া নতুন নতুন রেসিপি আন্দোলনগুলোকে অবশ্যই শেয়ার করিম কারণ আর মা হইতেছে গিয়া রান্না বান্না করার বেলায় ওস্তাদ মানে এত সুন্দর সুন্দর রেসিপি বেশি রান্না করতে সেই পারে বাবু রে বাবু কি যে কইতাম মানে একবার খাইলে মন চায় বারবার খাই আর কি আচ্ছা যাক আর মা দেখছেনি কতগুলো রুটি একলাগে বানালে আর মা কিন্তু হেবি সুন্দর করে রুটি বানাইতে পারে বাবুরে বাবু এক সময় আং করে কি চোন আই একলগে বিশ তিরিশটা রুটি বানাইতো সবগুলা সেম সেম সুন্দর সুন্দর রুটি হইতো আসলেও কিন্তু আর মা সেই রকম রুটি বানাইতে পারে বুঝছেননি তো এনে হয়তো আর মা দেখতে দেখতে রুটি বেগুনটা বানালেছে যদিও বেশি রুটি বানাইতে কই না অল্প করে রুটি বানাইতে কইছে কারণ রুটি থাকে গেলে রুটি নষ্ট হয়ে যাবে আমি তো হইতাছে ফ্রোজেন করে চোরাবুদ্ধি করি আর মাই তা চোরাবুদ্ধি করে না আর মাই দিনে বানাই দিনে খায় ওই তো কাম করে তাজা তাজা খাওয়ান খাওয়ায় আর কি বুঝছেন নি আচ্ছা যা কি এই তাঙ্গ রুটি ফুলকো ফুলকো রুটি চলে এসেছে আর হচ্ছে কি আলু ভাজি চলে এসেছে আর পোলা শুধু আলু ভাজি খাইছে হেতে আলু ভাজি বা ইয়া কি খুশি হয়েছে বাবু রে বাবু আচ্ছা যা কান্নাগুলো কথা কইতে কইতে আই আন্দি কিন্তু অনেক এর মধ্যে রুটি খাইলো আর কি বুঝছেন নি মায়ের হাতে গরম গরম রুটি আর হচ্ছে কি আলু ভাজি খাইতে কান্না মজা লাগে আমার কাছে কিন্তু হেভি টেস্ট লাগে আপনার কাছে কিরম লাগে অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন বুঝছেন নি আর আন্না কো

কি আর করম বাবার বাড়ি তাইলে এই এক সুবিধা আর কি কোনো কাম কাজ করা লাগে না বেগিন তো আর মাই এলো দেখুন কি ফাইন করে বিছনা না আর আই কিন্তু এত ফাইন করি বিষ না কোষাইতাম হারি না যাক বেগিন কামটা আমার মা করিয়াছ আর মা পোলা মাইয়া ব্যাকে মিলে আর কি বারান্দা গিয়ে একানা খাড়াইলাম খাড়াইয়া দিয়ে বাইরের আবহাওয়াটা কেনা এনজয় করতেছিলাম এ বাসায় করতে যদিও বহু ঠান্ডা রে ঠান্ডা বাবু রে বাবু ঠান্ডায় পুরো আমার কাপায় লো গেছে এইদিকে শরীরটাও খুবই খারাপ খালি শরীরের ভিতরে কোথাও মুশকিল করে কি যে এক অবস্থা আচ্ছা যাক বারান্দা খারায় খারায় আর মা তো দেখলে আর মা কত গলা রান্নাবাড়ি করতে হবে তো আর মা যাঙ্গলে মুরগি রান্না করবো আর কি বুঝছি আয় কে বেশি রান্নাবাড়ি করি না কারণ আমি খাইতে পারি না আমার খাওয়ান দাউন গলা দিয়ে নামে না শরীরটা এতটাই খারাপ বুঝছি আচ্ছা দেখ আর মাইয়ার মধ্যে আছে যেহেতু মুরগি রান্না করবে স্পেশালভাবে ভাবে তো আমরা

স্পেশাল মশলাপাতি দিলে সে আমি কইলাম আম্মা আর ভিউার্সদের জন্য একটু সুন্দর করে যদি পুরাটা রেসিপিটা দেখাইতেন আম্মাই কইলেও তুই অবশ্যই তোর ভিওয়ার্সদের কবি যদি তার রেসিপি দেখতে চাই কমেন্ট করতে আর কি বুঝজিননি এক কানে আর মা এ ফাঁকে দি বাবলোয়া লইছে আর কি আচ্ছা যাক তো কি আর করি আর কি হিয়ার হারে সব মশলাপাতি নাড়ি সারি লই ভালো মতো বেগিন দিয়ে দিছে হিয়ার হারে ও মা দিই এ ফাঁকে না সেটে সেটা দিয়ে মুরগি হয়ে গেছে আর মা যে কি সুন্দর করে শর্টকাট ভাবে মুরগির রান্না করি ফেলে এত ফাইন হয় বাবু রে বাবু আচ্ছা যাক আমরা এরপরে খাওয়া দাওয়া করি লুয়ে আর কি আজ যে এখান থেকে বিদায় নিলাম আকামিল আবার দেখো